Assalamualaikum, আমি ডক্টর আনজিরুন্নাহ হারাসমা, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, পপুলার মেডিকেল কলেজ হসপিটাল, সেই সাথে কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট দয়াগঞ্জ এমসিনা। আজকে আমি কথা বলবো চুল পড়ার সাথে খাবারের সম্পর্ক নিয়ে। চুল পড়া আসলে অনেক কারণেই হয়ে থাকে। সারা বিশ্বব্যাপী চুল পড়ার যে কারণগুলো রয়েছে তার মধ্যে খাদ্যে অপুষ্টি কিন্তু দ্বিতীয় বৃহত্তম কারণ। আর সেই কারণেই চুল যদি পড়তে থাকে বা চুল যদি ঝরে যেতে থাকে বা চুলের সৌন্দর্য যদি নষ্ট হয়ে যায় তাহলে খাবারের দিকে আমাদের একটু বিশেষ ভূমিকা রাখা দরকার বা একটু খেয়াল রাখা দরকার। আসুন এখন জেনে নিই যে কোন খাবারগুলোর সাথে আসলে চুল পড়ার সম্পর্ক রয়েছে। সবচেয়ে বেশি যে খাদ্য উপাদানের সাথে চুল পড়ার সম্পর্ক রয়েছে সেটি হচ্ছে আয়রন বা আয়রনের অভাব। এটি আমাদের দেশেও প্রচুর দেখা যায়, বিশেষ করে মেয়েদের আমরা সচরাচরই আয়রনের অভাব পেয়ে থাকি এবং এই আয়রনের অভাবে কিন্তু চুল ঝরে যেতে থাকতে পারে। তো আয়রনের অভাব এর সাথে সাথে আরো বেশ কিছু খাবারের অভাবে চুল পড়ে যেতে পারে, যেমন হচ্ছে ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন ডি, নিয়াসিন, জিঙ্ক, ফোলিক অ্যাসিড, সেলিনিয়াম এবং বায়োটিন। আসুন তাহলে জেনে নিই আমাদের কোন খাবারগুলোর উপর একটু গুরুত্ব দিতে হবে। আয়রনের অভাব পূরণ করার জন্য আমরা মাছ, মাংস, বিশেষ করে কলিজা মাংস, ডিম, ডিমের কুসুম, তারপরে হচ্ছে যে কচুরলতি, কচু এবং আরও যেমন বাদাম জাতীয় খাবার, মটরশুঁটি, মিষ্টি আলু, এই খাবারগুলো আমরা খেতে পারি। এছাড়াও আমাদের ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এবং আরও যেসব উপাদানগুলোর কথা আমি এখন উল্লেখ করলাম সেগুলোর উপাদানগুলো অভাব দূর করার জন্য আমাদের যে খাবারগুলো বেশি করে খেতে হবে সেগুলো হচ্ছে সামুদ্রিক মাছ বা চর্বিযুক্ত মাছ, যেমন হচ্ছে ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, রূপচাঁদা, টুনা ফিশ, এই খাবারগুলো আমাদের খেতে হবে। এছাড়া দুধ এবং দুগ্ধ জাতীয় দ্রব্য এগুলো আমাদেরকে ঠিক মতো খেতে হবে। সেই সাথে আমরা বাদাম জাতীয় খাবার খেতে পারি। এই বাদামের ভিতর বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে যেগুলোর সাথে আমাদের চুল পড়ার সম্পর্ক রয়েছে। সব ধরনের বাদাম, কাজু বাদাম, সাধারণ আমরা যে বাদামগুলো খেয়ে থাকি, চীনা বাদাম, এছাড়া বীজ জাতীয় খাবার যেমন হচ্ছে মটরশুঁটি, মাশরুম একটি অত্যন্ত ভালো খাবার, মাশরুম খাওয়া যেতে পারে, আমাদের চুল পড়ার সাথে মাশরুমের সম্পর্ক রয়েছে। খাবার খেলে আমরা মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার যেটি খেলে আমরা চুল পড়া রোধ করতে পারি। এছাড়া অন্যান্য অনেক অসুখও আসলে মাশরুমের মাধ্যমে, খাওয়ার মাধ্যমে আমরা প্রতিরোধ করতে পারি। এছাড়াও আপনারা যে খাবারগুলোর উপর খেয়াল রাখবেন সেটি হচ্ছে যে লাল চালের ভাত, তারপর ওটস খেতে পারি, তো যে কথা দাঁড়ালো, এবং প্রচুর পরিমাণে শাকসবজি তো আমরা খাবই। তাহলে আমরা যেটি যদি আমি সংক্ষেপে বলি তাহলে মাছ, মাংস, ডিম, দুধ, বাদাম জাতীয় খাবার এবং প্রচুর পরিমাণে শাকসবজি, এই খাবারগুলোর উপর খেয়াল রাখতে হবে। তা আশা করি এই খাবারগুলো যদি আমরা প্রতিদিন পরিমিত পরিমাণে খাই তাহলে এই চুলের অপুষ্টি থেকে আমরা এবং চুল পড়ার হাত থেকে আমরা রেহাই পেতে পারবো। ধন্যবাদ।